Assalamualaikum everyone. Welcome back to my channel. আশা করছি যে যেখান থেকে আজকে ব্লগটি দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এটা হচ্ছে বাড়ির ব্লগ। বাড়িতে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে তুবামণি তো একটু হাতে মেহেদি পড়েছিল, দেখতে পাচ্ছেন। তো সেটা একটু আমি বলতেছিলাম যে একটু দেখাও। তো আজকে দিনে আর কি আমাদের বাসা চলে যাব, গোপালগঞ্জে চলে যাব। তো এখানে তুবামণিকে এত রিকোয়েস্ট করতেছিলাম একটু দেখাও দেখাও, সে তো তার খেলনা টালনা নিয়ে একদম বিজি, সে দেখাবে না কোনোভাবেই। তো এটা হচ্ছে ঈদের পরের ব্লগ। তো ঈদের মধ্যে অনেকটাই ব্যস্ততার মধ্যে কেটেছে, এজন্য আর শেয়ার করতে পারিনি। আর মেহেদি দেওয়াটা অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আমার মেয়েটা মেহেদি অনেক বেশি পছন্দ করে। তো ঈদের পরে দাওয়াত তো থাকবেই, আমরা কিন্তু ঈদের পরে এরর বাসা দাওয়াত খেতে যাই। তো এখানে আমাদের বিখ্যাত দত্ত মিষ্টি ভাণ্ডার, এখান থেকে মিষ্টি নেওয়ার জন্য আসছি। আজকে একটা ইনভাইটেশন আছে, তো এই জন্য এসেছিলাম। কিন্তু দত্ততে মানে দুঃখজনকভাবে মিষ্টিটা পাওয়া হয়নি, মানে রসগোল্লাটা পাওয়া হয়নি। তারপর পাশেই আছে শাপলা, সেই শাপলা থেকে মিষ্টি নিয়ে নিব। শাপলার মিষ্টিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এখানে মা মেয়ে দুজনই রিক্সায় বসেছিলাম, ওদিক থেকে আপনাদের ভাইয়া মিষ্টি আনার জন্য গিয়েছে। তো আজকে আমার মেয়ে ঈদের ড্রেসটা ফাইনালি পরেছে, কারণ ঈদের মধ্যে এত 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 বেশি গরম ছিল আর বাহিরে অনেক বেশি রোদ। আর এখানে দেখতে পাচ্ছেন পাস মানে কাশফুল রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের খাবার অনেক বেশি ইয়াম্মি, অনেক 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 বেশি ইয়াম্মি। তো এখানে খেলে একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এ তো শাপলা থেকে আপনাদের ভাই ও যে দেখতেছেন মিষ্টি নিয়ে নিচ্ছিল, আর এখানে তো রোদে দুই মা মেয়ে একদম পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছিলাম, তারপরও বসে আছে। আর মেয়েটা দেখেন ঈদের ড্রেসটা পরা মানে দেখাচ্ছিল, এটা হচ্ছে আমার মেয়ের ঈদের মানে নায়রা বলে নায়রা ড্রেস কিনে দিয়েছিলাম। তো যাই হোক, দাওয়াটা খেয়ে চলে আসছি। তো আজকে এখানে আমাদের মেলা হচ্ছিল গোপালগঞ্জে, তো মেলায় আসছি। আসার পরে দেখতে পাচ্ছেন ঢুকার পরে ইয়া দেখে এত বেশি, ছোটোবেলায় চলে গিয়েছিলাম, কত সুন্দর সুন্দর বউ পুতুল দেখতে পাচ্ছেন। আগে আমরা কিন্তু ছোটোবেলা মেলায় গেলে এই মাটির বউ পুতুলের প্রতি আমাদের অনেক বেশি আকর্ষণ ছিল। তো মেলাটা এখনও জমে ওঠেনি, আজকে লাস্ট ডে, চার দিন মেলা ছিল, এই যে বৈশাখী মেলা 1430। তো এই মেলাটা আমি জানতাম না, তো আমি যখন দাওয়াতে গিয়েছিলাম তখন আমার তুবামণির মিস ফোন দিয়েছিল, তো বলতেছিল যে আজকে মেলার শেষ দিন, তুবামণিকে নিয়ে আসবে কি না। তো এখানে মাটির সব জিনিসপত্র দেখে দেন আপনাদের সাথে একটু দেখাচ্ছিলাম। তো এই তো স্পেসটা, তো এই তো দেখতে পাচ্ছেন তুবামণির সাথে দেখা হয়ে গিয়েছে। তুবামণির মিসের ফ্রেন্ড এখানে একটা স্টল দিয়েছে, তো এখানে তুবামণির মিস ছিল। তো মিস ফোন না দিলে কিন্তু মেলা হচ্ছে। তো তুবামণি তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে, আয়সা যাচ্ছে মিসের জন্য একটা গিফট আগেই চয়েস ছিল, তো তার স্টুডেন্টকে নিয়ে সে আর কি যাচ্ছি সেটা আনার জন্য। তো দেখবো আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দিব তুবামণির মিস তুবামণিকে কি গিফট করেছে। আর ও মিস মাশাল্লাহ ওকে অনেক বেশি আদর করে। তো এখানে চলে আসছি, আসার পরে দেখতে পাচ্ছিলাম সব পাপুরা সুন্দর সুন্দর স্টল নিয়ে বসে আছে। তো আমি এখান থেকে কি কিনবো এখান থেকে আপনাদের ভাই একটা ফিঙ্গার রিং কিনে দিয়েছিল, সেটা হয়তো আপনাদের সাথে দেখি যদি পারি শেয়ার করলাম। ফিঙ্গার রিংটা হয়তো ফুটেজ নেওয়া হয়নি। তো এখানে আমি এখন ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর এখন যেহেতু দুপুর টাইম, আমরা দাওয়াত খেয়ে চলে আসছি। তো দুপুর টাইম অত বেশি দোকানপাট এখনও আর কি ওপেন হয়নি, টুকটাক ছোটোখাটো দোকান ওপেন হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর, আর এখানে চলুন আপনাদের সাথে মজার একটা জিনিস শেয়ার করে ফেলি। দেখেন কত ইন্টারেস্টিং একটি কুলা, এরকম ছোটো, কিউট না, কতটা কিউট। তো আমি এখানে উল্টোভাবে কুলা দিয়ে ঝাড়াঝাড়ি করতেছিলাম, তারপর আবার একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম, তো দেখে ভালোই লাগতেছিল। আর এভাবে মেলায় আসলে কিন্তু ছোটোবেলার কথা অনেক বেশি মনে পড়ে যায়, আর বাচ্চাদের জন্যই আশা এই আর কি। তো এখানে তো বিভিন্ন ধরনের থ্রি পিস, ওয়ান পিস এগুলো ছিল। তো এখানে আমি দাঁড়ানোর পরে একটা ভাইয়া চলে আসছিল, এসে বলতেছিল যে কিছু একটা নেন, কিছু একটা নেন, কী নেবেন। আর এই তো আমার তুবা পাখি চলে আসছে মিসের কাছ থেকে, সে গিফট নিয়ে, গিফটটা আপনাদের সাথে বাসায় গিয়েই না হয় শেয়ার করে দিব। তো এই তো, তো আজকে যেহেতু মানে দাওয়াত ছিল, তাই আজকে বাসায় রান্না করার কোনো প্যারাই ছিল না, দুপুরে সকালে ব্রেকফাস্টটা করে বের হয়ে গিয়েছি। তারপরে এই তো দাওয়াত খেলাম, তারপরে হচ্ছে আমরা মেলায় ঘোরাঘুরি করলাম। তো এখানে তুবামণি একবার তার মিসের কাছে যাচ্ছিল, আবার একবার আমাদের কাছে দৌড়ে আসতেছিল, সে যে এত খুশি হয়ে গিয়েছিল যা বলার মতো না। তো এখানে আপনাদের ভাই বলতেছিল কি খাবে, খাওয়ার মতো তেমন কিছুই ছিল না, তারপরে বলল পান খাবা, আমি তো পান দেখলে আমার মাথায় হাত, আমি তো খাবোই না। সে বলতেছিল আমি একটা পান খেয়ে, কারণ দাওয়াত
খেয়ে আসছে, যেহেতু রিসপুট খেয়েছে রিসপুটের পরে কিন্তু এরকম একটু পান খেলে ভালোই লাগে। তো আপনাদের ভাই এখানে একটা মিষ্টি পান নিতেছিল, তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছিলাম কত ধরনের মশলা দিতেছে দেখেন। তো এই আর কি, তো দেখে ভালো লাগতেছিল কিন্তু আমি কোনোভাবেই খাবো না এটা, আমি পান একদমই পছন্দ করি না। তো এখানে আমি নিজেকেও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই তো আজকে আমাদের গেট আপ ছিল এভাবে করেই, আজকে তিনজনই ঈদের পরে দাওয়াত খেতে গিয়েছিলাম। তো এই আর কি, তো এখন পানটা ফাইনালি আপনারা সুন্দর করে দিল, আবার উপর থেকে আবার একটু সাজুগুজু করা ছিল পানকে, দেখে ভালো লাগতেছিল। তো আপনাদের ভাইয়া ফাইনালি পানটা মুখে দিয়ে দিল, তারপরে এখানে পে করে দিল। এই পানটার মূল্য ছিল 50 টাকা, বিশ্বাস করতে পারেন যে পান আসলে 5 টাকায় পাওয়া যায়, সেখানে একটু এইরকম একটু সাজুগুজু করিয়ে 50 টাকা এটার প্রাইস করে ফেলেছে। আর মেলায় তো এমনিতেই একটু দাম বেশি, তাই না? তো এখানে আপনাদের দেখাচ্ছি যে একটা স্টল করেছে, এখানে হয়তো কনসার্টের মতো হবে রাতে, তো আমরা তো আর তখন আসবো না, দেখতেও পারবো না। ফাইনালি মেলা ঘোরাঘুরি শেষ করলাম, বৈশাখী মেলা ঘোরাঘুরি শেষ করে চলে আসছি বাসায়। এখন হচ্ছে রাতের বেলা, রাতের বেলা তো কিছু খেতে হবে, এজন্য আমি এসে রাইস কুকারের মধ্যে আলু ভর্তা আর ভাত বসিয়ে দিয়েছি, কারণ দুপুরে অনেক রিসপুট খেয়েছি আর অনেক গরমের মধ্যে পেট ঠান্ডা করা কিছু খাবার খেতে হবে। তো এখানে প্রেশার কুকারের মধ্যে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, ইতিমধ্যে কারেন্ট চলে গিয়েছে, তো এভাবে করেই আমি রেখে দিয়েছিলাম প্রেশার কুকারের মধ্যে। এরপর আমি ডালটা ঘুটে নিয়েছি, ডালটা ঘুটে নিয়ে আমি কিছুটা ডাল আর কি রেখে দিয়েছি সকালের জন্য, আর এখন রাতের জন্য অল্প কিছু ডাল আমি প্রেশার কুকারের মধ্যে করে এখানে আমি ঘুটে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ আর লবণ স্বাদ মতো লবণ। টকবগে উঠেছে ডালটা, তারপর আমি এখানে ডাল ফোড়ন দিয়ে নিব আর হচ্ছে আলুর ভর্তা বানিয়ে নিব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আজকের দিনটা অনেক সুন্দর কেটেছে। তো এইভাবে করে এখন কারেন্ট চলে আসছে, দেখেন প্রায় আধা ঘন্টা পরে কারেন্ট আসছে। তো আমি এভাবে করে রাইস কুকারের মধ্যে ভাতটা রেখে দিয়েছিলাম। তো এদিক থেকে কিন্তু তুপমণি এসে পাগল হয়ে গিয়েছে, তার মিছে যে গিফটটা তাকে করেছে সেটা সে আনবক্সিং করবে, তো আনবক্সিং করলাম আপনাদের সাথেও, ভাবলাম একটু শেয়ার করে দিই। তো বলতেছিল আন্টি আঙ্কেলদের সাথে একটু শেয়ার করে দাও। তো এই তো মিস সুন্দর একটা গলার মালা গিফট করেছে তুপমণিকে, তো এই তো দেখতে পাচ্ছেন মালাটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, আবার হাতে একটা ফিঙ্গার রিং ছিল, একটা ব্রেসলেট ছিল। তো সে দেখেন কি খুশি মালাটা পেয়ে, ছোট মানুষ এভাবে আমরাও কিন্তু ছোটবেলা এরকম কিছু একটা পেলে খুশি হয়ে যেতাম। সুন্দর ইমোজির একটা ছেড় ছিল, গলার ছেড়, হাতে ফিঙ্গার রিং। তো আমার মেয়ে তো মাশাআল্লাহ অনেক খুশি, তো এখান থেকে ও লাফালাফি করতে থাক, অনেক রাত হয়ে গিয়েছে, ওকেও আমি একটু খাইয়ে দিব, এই জন্য চলে আসছি কিচেনে। তো কিচেনে আসার পরে ভাতটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে, তো এখানে এখন আমি আলুগুলি ভাত থেকে উঠিয়ে নিয়েছি। আর আমি সবসময় আলু ভর্তা করলে ভাতের মধ্যে দেওয়াটা প্রেফার করি, কারণ তাহলে আলুটা অনেক আঠালো হয়, আর আদারওয়াইজ যদি অন্য পাতিলায় দেওয়া হয় তাহলে কিন্তু আলুটা একটু মানে চিটচিটে হয়, পানি চিটকে চিটে, আমি এটা পছন্দ করি না। তো আপনাদের সাথে কথা বলতে বলে আলুগুলি সবগুলো এভাবে করে আমি মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। আর আলু মাখাবো এরকম চটকাবো না, সেটা কিন্তু কোনোভাবেই না, আলুটা যত বেশি সফট হবে অত বেশি কিন্তু খেতে মজা লাগবে। আলুটা সুন্দর করে আমি গরম গরমেই এরকমভাবে আমি এটাকে ম্যাশ করে রেখে আসছি এখন আমি আলু ভর্তা করার জন্য। এখানে আমি শুকনো মরিচ সুন্দর করে আমি তেলে নিব, আর কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে আলুটা ভর্তা করব। তো শুকনো মরিচটা তেলে আমি ওই কড়াইতের মধ্যেই আমি এখানে সুন্দর আস্ত জিরা দিয়ে দিয়েছি, আস্ত জিরা দিয়ে অল্প পরিমাণ পেঁয়াজ দিয়েছি, কারণ আমি কিন্তু যখন ডালটা সিদ্ধ করি তখন কিন্তু পেঁয়াজ দিই, আর আপনাদের ভাই এরকম ফোড়নের মধ্যে আস্তে আস্তে পেঁয়াজ তত পছন্দ করে না। পেঁয়াজটা ব্রাউনিশ হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি টালা দিয়ে গুঁড়ো দিয়ে, আমি এই ইসের মধ্যে করেই প্রেশার কুকারের মধ্যে আমি ফোড়নটা ঢেলে দিচ্ছিলাম, কারণ আমি ওই কড়াইয়ের মধ্যে করে আবার ডিম ভাজি করব আপনাদের ভাইয়ের জন্য, তাই ভাবলাম কড়াইটা নষ্ট না করি। তো ডালটা টকবগিয়ে ওঠার পরে আমি ডালটা একটু বেড়ে নিব এটা থেকে, কারণ রাত অনেক হয়েছে, সব থালা বাসন একটু ক্লিন করতে হবে। তো ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে, আজকে ডাল দিয়ে ভাত খাবো ইস ঈদের পরে। আমরা কিন্তু সবাই অনেক বেশি মানে মাছ মাংস পোলাও এ ধরনের খাবার খেয়ে ফেলি, তারপরে কিন্তু এ ধরনের একটু ভর্তা ভাত হলে কি জমে যায় তাই না? আর বাঙালি যেহেতু আলু ভর্তার ডাল এরা খেলে কিন্তু আর কিছু লাগেই না। তো এখানে আমি কাঁচা পেঁয়াজের মধ্যে মরিচটা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি, আর কিছুটা মরিচ আমি রেখে দিয়েছি, ওটা যদি প্রয়োজন হয় খাবো, নতুবা ওটা সকালের জন্য রেখে দিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি আচারের তেল,
তো আমি কিন্তু এখন ভয় জবর দিচ্ছি, আর আমার মুখে মানে জিভে এখনই আবার পানি চলে আসছে। তো এখানে কিছু পেঁয়াজ মরিচের ভর্তা আমি এখানে উঠিয়ে রেখেছি, কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচের এই ভর্তাটা কিন্তু খেতে গরম ভাতের সাথে অনেক বেশি টেস্ট হয়। তো এখানে কিছু পেঁয়াজ মরিচের ভর্তা উঠিয়ে রেখে আমি আলুটা ভর্তা করে নিলাম। ফাইনালি আমার আলুটা ভর্তা হয়ে গিয়েছে, আর দেখে নিলাম, একটু মানে চেখে নিলাম যে আমার আলু ভর্তায় লবণ হয়েছে কিনা। লবণ না হলে কিন্তু ভর্তার স্বাদ একদমই নষ্ট হয়ে যাবে। তো উপর থেকে আরও কিছু তেল দিয়ে দিচ্ছি, আচারের তেল। আর এখন বুঝতেছেন যে এই আলু ভর্তার সাথে আচারটা মিশে এখন কী রকম একটা মানে কম্বিনেশন হয়ে গিয়েছে, আর এটা খেতে কতটা বেশি টেস্টি হবে দেখে। আর যাদের খেতে ইচ্ছে করে তারা আমার রেসিপি ফলো করে অবশ্যই খেয়ে নেবেন। আর উপর থেকে আবারও একটু আমি আচারের তেল দিয়ে দিচ্ছি, আর আচারের তেলটা আমার অনেক বেশি পছন্দের এই আর কি। তো যাই হোক, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে আমি কি রান্না করেছি রাতের জন্য। এ তো সাদা ভাত, ধোয়া ওঠা একদম গরম গরম সাদা ভাতের সাথে পেঁয়াজ মরিচের ভর্তা, আর আছে ডাল, পাতলা ডাল দেখতে পাচ্ছেন, আর হচ্ছে আলুর ভর্তা। ডিম আমি ভাজি করবো না, কারণ ভর্তা ডালের সাথে ডিমটা আমার ভালো লাগে না। তো এই জন্য এখন আমরা খেয়ে নিব। তো আমি খাওয়ার আগে আমি তুবামণিকে একটু খাইয়ে দিব। তো তুবামণির জন্য খাবারটা একটু সার্ভ করে নিচ্ছি, গরম গরম ভাত। তো তুবামণিও ডালটা অনেক বেশি পছন্দ করে, আলুর ভর্তাটা অনেক বেশি পছন্দ করে আমার মেয়েটা মাশাল্লাহ। তো ওর জন্য অল্প একটু নিয়ে নিচ্ছি, আর আমি এখন ওর জন্য খাবারটা সার্ভ করতে করতে বরাবরের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিতেছি, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে দিবেন। এতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে। আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দোয়া আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তুমি শুধু দুষ্টুমি করো কেন? সবসময় দুষ্টুমি করো তুমি। আমি বলছি তোমাকে যে ঘরটার নোংরা করবা না, তুমি সবসময় ঘরটার নোংরা করো, ওই যে এখানে ওখানে ছড়াই ছিটে রাখছো কেন কেন বলো? আর রাখবে না, মনে থাকবে? তুমি তো বলে কথা তো রাখো না, আবার ঠিকই তুমি আবার ঘরটা নোংরা করে ফেলো কেন? তুমি কি গুড বাচ্চা হতে পারবে না? না, তুমি কিছু বললে শুধু তুমি একদম মানে বলো আর করবো না আর করবো না, তারপর তো তুমি ঠিকই করো। কেন ঠিকই করবো না আমি কি করবো? হ্যাঁ, আবার বড়দের মুখে মুখে কথা বলো। আমার পাপা আসছে। তোমার পাপা আসে নাই? পাপার খুব ভয় দেখাও আমাকে। তোমার পাপা আমাকে কি করবে? এরকম মারবে? কেন মার দেবে? তোমাকে মার দেবে, সে যখন ঘরটা নোংরা দেখবে তখন তোমাকেই মার দেবে। তুমি কখন আজ, শোনো শোনো, এখানে বসো, কোথায় যাও, মার কথা শোনো, শোনো শোনো, তুমি কখনো তো মার কথা শোনো না, মার কষ্ট বুঝো না কেন? আর কখনো দুষ্টুমি করবা? এদিকে তাকাও, কখনো দুষ্টুমি আর করবা? মার কথা শুনবা সবসময়? এদিকে তাকাও, কখনো কি দুষ্টুমি করবা সেটা বলো। এই যে কিছু বললে শুধু কান্নাকাটি করো কেন? এদিকে তাকাও, শোনো, এই যে কখনো কি আর দুষ্টুমি করবা? এদিকে তাকাও, দেখি চোখের পানি আসছে? এই যে কিছু বললেই একদম চোখে পানি চলে আসে কেন? এগুলো তো খুব খারাপ। এদিকে দেখি, এদিকে দেখাও, কান্না করো কেন? তুমি গুড বাচ্চা, আমার মার কথা শুনবা? এই যে শোনো, এদিকে তাকাও, মার কথা সবসময় শুনবা? কখনো আর দুষ্টুমি করবা? বলো সরি মাম্মাম। আর কখনো দুষ্টুমি করবে না? ওকে, ঠিক আছে, মনে থাকে যেন, তাহলে তোমাকে গুড বাচ্চা বলবো, তুমি কখনো আর দুষ্টুমি করবে না, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। এই যে হাসি দাও, হাসি দাও, নো 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 নো, কান্না না, মা তো তোমাকে অনেক ভালোবাসি না? এদিকে তাকাও, এদিকে তাকাও, এই যে আর কান্না না, এখন একটা হাসি দিতে হবে, সবারকে একটা হাসি দিতে হবে। এই যে তুমি মার কথা শুনবা, আর একটা সুন্দর স্মাইল দিয়ে দাও, হাসি হাসি দাও, হাসি হাসি।